এই যে এখানে ছোট্ট একটা তিন ফল গাছে ফল চলে আসছে, দেখেন ছোট একটা গাছ, খুব বেশি বড় না। এখানে সাদা জাম গাছে ফল চলে আসছে, মানে ফুল চলে আসছে, দেখেন একটা ছোট গাছে কি পরিমাণ ফুল। আর এখানে হচ্ছে কাঁঠাল গাছে ফল চলে আসছে, ছোট গাছে কাঁঠাল হয়েছে, এটা হচ্ছে 12 মাসি কাঁঠাল। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা দেখেন ছোট্ট একটা গাছে কাঁঠাল চলে আসছে, এটা হচ্ছে থাই 12 মাসি কাঁঠাল, এবং পাশে আরও একটা ছোট কাঁঠাল চলে আসছে। তো এটাও কিছুদিনের মধ্যে মাথা ফেটে বেরোবে। আসলে ছোট্ট একটা গাছে কাঁঠাল যখন ধরে থাকে দেখতেই ভালো লাগে, সেটা টিকুক বা না টিকুক এটা কোনো বিষয় না, তবে দেখতে সুন্দর লাগে যে ছোট ছোট গাছে কাঁঠাল ধরে আসছে। আসলে কাঁঠাল তো বড় গাছে ধরে, এটা আমরা তো সবাই জানি, কাঁঠাল বড় বড় গাছে ধরে, এবং কাঁঠালের ওজন যে পরিমাণ হয় তাতে করে এই রকম ছোট গাছে বা ছোট ডালে কাঁঠাল টেকা সম্ভব না, ঠিক আছে, বড় হইলে এই ডালে টেকা সম্ভব না। কিন্তু আসলে অবাক করা বিষয় হইল, এইরকম ছোট ছোট গাছ, এরকম ছোট ছোট অসংখ্য গাছ আছে আমাদের কাছে, প্রায় সবগুলা গাছেই ফুল ফল চলে আসবে কিছুদিনের মধ্যে, এবং আসছে। সো এই গাছে ফুল বা ফল আসলেও এগুলো কিন্তু টেকে না, কিছুদিন পর দেখা যায় এগুলা থেকে মানে ফল হয় ঠিক, কিন্তু কিছুদিন পর দেখা যায় যে এগুলো হচ্ছে ওই গাছ থেকে ঝরে পড়ে যায়, ঠিক আছে, গাছ থেকে ঝরে পড়ে যায়। কারণ একটা গাছে যে পরিমাণ পুষ্টিগুণ থাকে সেটা এই ছোট্ট একটা গাছে নাই, বড় গাছে যে পরিমাণ থাকে। আমি যদি দেখাই তাহলে আপনাদের আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো গাছ আছে, তার ভেতর থেকে এই গাছটাতে ফল আসছিল, এবং পাশে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা ফল পড়ে আছে, এগুলো কিন্তু এই ফলটা টেকসই হয় নাই, ঝরে পড়ে গেছে। আসলে এরকমই হবে, কারণ ছোট গাছ, ছোটো গাছে ওইরকম অ্যাবিলিটি নাই বা পুষ্টিগুণ নাই, যার কারণে পড়ে গেছে। এই ফলটাও কিন্তু সেমভাবে পড়ে যাবে, ঠিক আছে। সো যারা গাছ লাগাবেন অন্তত 2 বছর বা 3 বছর যত্ন করে গাছটা বড় করে তারপর গাছে ফল নেওয়ার চেষ্টা করবেন, যদি ফল আসে আগেই ঝরে দেবেন, তাতে করে গাছটা অনেকটাই রক্ষা পাবে। হ্যাঁ, এরকম শীতের সময় প্রায় প্রতিটা গাছে দেখা যায় এরকম ফল টল আসে, তো সবাই চেষ্টা করবেন গাছের গ্রোথটা বজায় রাখার। এবং এগুলো দেখতে পাচ্ছেন কলমের গাছ, যদি কারো নিতে ইচ্ছা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ সারা দেশে সরবরাহ করে থাকি। আমাদের কাছে কাঁঠাল গাছ সহ বিভিন্ন প্রকারের ফলের গাছ আছে, এরকম কলমের গাছ, এগুলো কলমের গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্রাফটিং কলম। এগুলো আসলে অনেকেই বলে যে ভাঙা, আমার কাছে অনেক কমপ্লেন আসছে, কিন্তু তাদেরকে বোঝানোর পর বুঝতে পারছে, যারা নতুন বাগানি অনেকেই বোঝে না। আসলে এটা আসলে অন্যভাবে নেওয়ার কিছু নাই আমাদের কাছে, কারণ এটা না জানারই কথা, নতুন বাগানি শখ করে আসছে, আসলে গাছের ত্রুটি থাকলে ওটা বলবেই, কিন্তু ওটাতে ওনাদের না জানা, এ কারণে ওই কথাটা বলছে। আসলে তো জিনিসটা যখন জেনে যায় তখন বলে যে ভাই ঠিক আছে, এটা আমি আমার জানা ছিল না, তখন আরও ভালো লাগে আসলে বোঝাতে পেরে। আর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ আছে আমাদের কাছে, এরকম অনেকগুলা ফলের গাছ আছে, তো চাইলে নিতে পারেন। এবার দেখাবো সাদা জাম গাছ, এই যে দেখেন এখানে সাদা জাম গাছ, ছোট ছোট গাছ কিন্তু ফুলে ফুলে ভরে গেছে, একেবারে ভরপুর ফুল দিয়ে। তো এই গাছগুলা কিন্তু ফল হবে, এগুলাতে ফল হবে, এগুলা ফল না হওয়ার কোনো কোশ্চেনই নাই, কারণ হচ্ছে কাঁঠালে যেমন দেখাইছি যে ফল ঝরে যায়, কিন্তু এগুলাতে ফল ঝরবে না, এগুলাতে একটা দুইটা যেটাই হোক ফল হবে, এবং বছরে 2 বার করে ফুল আসে এই গাছে, বছরে 2 বার ফল হয়, অনেক সময় একবারই হয় কিন্তু 2 বার দেখা যায় না, কারণ হচ্ছে একটা সিজনের একটা ব্যাপার আছে, সিজন টাইমে গাছগুলাতে ফল বেশি হয় এবং অফ সিজনে গাছগুলাতে ফল কিছুটা কম হয়। দেখতে পাচ্ছেন কতগুলো করে ফুল বেরোয়ছে, এবং এগুলা কিছুদিনের মধ্যেই ফুটে যাবে, তাতে গাছে
আরও সুন্দর লাগবে দেখতে গাছগুলা। আর এগুলো সবগুলো হচ্ছে কলমের গাছ, এই যে আগেও যেটা কাঁঠালের ক্ষেত্রে দেখালাম ছোট ছোট গাছে কলম করা, এগুলো হচ্ছে গ্রাফটিং কলম। আসলে ভাঙা বলে কেউ ভুল করবেন না বা মনে করবেন না যেটা ভাঙা গাছ, ঠিক আছে, এটা আসলে কলম, এটা একটা কলম পদ্ধতি। সো এরকম কলমের গাছ যেখান থেকে নেবেন দেখে নেবেন এরকম কলমের গাছ কিনা, এরকম জোর কলম, রুটোস্টকে ভালো একটা জাতের কলম করা, অর্থাৎ সাদা জাম গাছটা বা সায়নটা কলম করা। সো আমাদের কাছে এরকম গাছ আছে সাদা জাম গাছের, আপনারা চাইলে নিতে পারেন কলমের গাছ, আপনি ছাদে বা মাটিতে যেভাবে চান লাগাতে পারবেন, আপনার পছন্দ মতো জায়গায় টবেও লাগাতে পারেন। আর এই গাছগুলা কিন্তু খুব কম খাবারেই কিন্তু গ্রো করে, অনেকেই টেনশনে থাকে যে একটা গাছে কী পরিমাণ খাবার দেব বা কী কেমন যত্ন করলে গাছটা সুন্দর গ্রো করবে এবং ফলটা দ্রুত দেবে, কিন্তু এগুলো কলমের গাছ এবং সে তুলনায় খাবারটা খুবই কম খায়, এর মূল শেকড়টা ওইভাবে থাকে না, যেটা রুট স্টক ওটার মূল শেকড়টা কাটা আছে, যে কারণে এই গাছগুলা খাবারটা খুব বেশি নেয় না বা এর শিকড়গুলো খুব বেশি লম্বা হয় না। অনেক সময় দেখা যায় যে শিকড় লম্বা হওয়ার কারণে গাছের নিচে ওই শিকড়গুলো পেঁচিয়ে যায়, মানে মূল শিকড়টা লম্বা হওয়ার কারণে পেঁচিয়ে যায়, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, গাছ কিন্তু তখন গ্রো করে না, সব শিকড় এক জায়গায় জায়গায় জটলা পেয়ে থাকে। তবে উচিত হবে যদি আপনার গাছটা পুরনো হয়ে যায় কিছুদিন পর বা 2-3 বছর পর মাটি ভেঙে গাছের গোড়ার শিকড় কেটে দেন আবার রিপোর্টিং করবেন, গাছ মরার কোনো চান্স নেই, গাছ বেঁচে যাবে। শুধুমাত্র যে গাছের মূল শিকড় বা বড় বড় মোটা শিকড়গুলো আছে ওইগুলো ছেঁটে দেবেন, ছোটোগুলো রেখে দিয়ে গাছগুলো আবার রিপোর্টিং করে ফেলবেন, তাতে করে গাছ মরার চান্স নাই, গাছটা আরও সুন্দর হবে, সতেজ থাকবে এবং আরও বেশি আগের চেয়ে ফল দেবে। এবার দেখাবো ডুমুর গাছ। দর্শক বন্ধুরা, এগুলো হচ্ছে তিন ফল গাছ, দেখতেই পাচ্ছেন অসংখ্য গাছ আছে আমাদের কাছে। আসলে আমাদের কাছে তিন ফলের মোট 4টা ভ্যারাইটির আছে, 4টা ভ্যারাইটির মধ্যে এখানে আছে আমাদের কাছে 2টা ভ্যারাইটি, এই পাশে 1টা ভ্যারাইটি এবং এই পাশে 1টা ভ্যারাইটি। একটা হচ্ছে রেড প্যালেস্টাইন, যেটাকে প্যালেস্টাইন রেডও বলে অনেকে, এবং পাশেরটা যেটা দেখছেন এটা হচ্ছে রেড প্যালেস্টাইন এবং পাশেরটা হচ্ছে খর্তুমানি, ঠিক আছে। সো 2টা 2 ভ্যারাইটির গাছ, এবং এই গাছে মানে এই ভ্যারাইটির গাছগুলো খর্তুমানি গাছগুলোতে ফল চলে আসছে, এই যে দেখেন এগুলো ছোট ছোট ফল আছে গাছে দেখতে পাচ্ছেন। সো এই গাছগুলো কিন্তু আপনারা চাইলে আপনার বাগানে লাগাতে পারেন, ছাদ বাগানে কিংবা ড্রামে কিংবা মাটিতে যেভাবে আপনি চান লাগাতে পারেন, খুব সহজে এগুলো গাছ হয় এবং সবগুলো কলমের গাছ, সবগুলো কলমের গাছ হওয়ার সুবাদে ফলগুলো খুব দ্রুত চলে আসে ছোটো ছোটো গাছে এবং অনেক দিন পর্যন্ত ফল দেয়, আর এগুলো গাছ মরেও কম। দেখেন আরও একটা গাছে ছোটো ছোটো ফল আসছে। সো এগুলা এই 2টা জাত বাদেও আরও 2টা জাত আছে, সেটা হচ্ছে ব্ল্যাক মিশন। ব্ল্যাক মিশনটাও খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু, সেটার চারা কিছু আছে, সেগুলোও চাইলে দেয়া যাবে, তবে আরও কিছুদিন পর ওইগুলো পাবেন, সবে বটিং করা হয়েছে সেগুলো। আপনারা চাইলেই অর্ডার করতে পারেন এরকম তিন ফল গাছ কিংবা কাঁঠাল কিংবা জাম গাছ, যে কোনো গাছ অর্ডার করতে পারেন আমাদের কাছে। অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন, এটা আমাদের ফেসবুক পেজ অফিসিয়াল এবং এটা আমাদের ফোন নাম্বার। আমাদের এই ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে, চাইলে সেখানেও অর্ডার করতে পারেন কিংবা ফোন দিয়ে মেসেজ করে আপনার অর্ডারটি করতে পারেন। হ্যাঁ, তবে অর্ডার করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, বর্তমানে অনলাইনে অনেকেই বিজনেস করছে, একই নামধারী অনেক প্রতিষ্ঠানে হয়ে থাকে। সো আপনারা আমাদের কাছ থেকে গাছ কিনলে অবশ্যই টাকা পাঠানোর আগে কিংবা গাছ ক্রয়ের আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন এবং টাকা পাঠানোর আগে এবং পরে আমাদেরকে একটু জানাবেন, তাতে করে কনফার্ম হতে পারবো বা আপনিও কনফার্ম থাকতে পারবেন যে অথেন্টিক জায়গা থেকে আপনি গাছটা ক্রয় করছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিয়মিত রাহা নার্সারি ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন। ধন্যবাদ।